স্ট্রিমিং শুরু হয়েছে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ফেলুদা ফেরতের। সিরিজে প্রথমবার ফেলুদা চরিত্রে দেখা গিয়েছে টোটা রায় চৌধুরীকে। সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প ছিন্ন মস্তার অভিশাপ অবলম্বনে ফেলুদার ফেরতের প্রথম সিজন তৈরি করেছেন মিশর রহস্যের পরিচালক। সিরিজে তপসীর চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ কল্পন মিত্র। জটায় ওরফে লালমোহন গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও সিরিজে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋষি কৌশিক, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সমদর্শী দত্ত। সিরিজের প্রচারে টালিগঞ্জের নেতাজিনগর অঞ্চলের একটি চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হয়েছিল ফেলুদা ফেরতের গোটা টিম। সত্যজিৎ রায়ের লেখাকে অনুসরণ করে সিরিজটি করা হয়েছে জানিয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। সেটা হওয়া সত্ত্বেও আমি বলবো যে যদকাণ্ড কাঠমান্ডু একেবারেই ছিন্নমস্তার অভিশাপের মতো সত্যজিৎ রায়ের স্কেচ, ওনার ইলাস্ট্রেশনস, ওনার ডেসক্রিপশন একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে হয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে আমি এই ওয়েব সিরিজে সবকটা সিজনই করবো। এবং এটা শুধু আমার ট্রিবিউট সত্যজিৎ রায় কেন, চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের সঙ্গে ছবির বিষয়ে নানান আলোচনার পাশাপাশি টলি পাড়ায় নিজেদের কাজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন সৃজিৎ টোটা। এদিন সিরিজ ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।